দাদা, WBP KPতে আমি ইংলিশে যেন সর্বোচ্চ নাম্বার পেতে পারি তার জন্য কিছু বলো। WBP-তে 10-এ 10 পেতে চাই, ইংলিশের জন্য আমি কি পড়বো? হ্যাঁ নিশ্চয়ই, দেখো 10-এ 10 পাওয়া কিন্তু ভীষণ সোজা, 10-এ 10 পাওয়া কিন্তু এমন কিছু কঠিন নয়। তুমি যদি কয়েকটা পদ্ধতি, কয়েকটা জিনিস যদি তুমি মেনটেন করো, তুমি কিন্তু নিশ্চয়ই পারবে। দেখো, আমি প্রথমে যে ইউটিউব চ্যানেলটা ফলো করতাম, আমি তার নাম বলবো ডিআর স্যার বলে একজনের আমি ইউটিউব চ্যানেল ফলো করতাম, এবং ইংলিশ উইথ রানী ম্যাম, এই দুজনের চ্যানেলটা আমার খুব ভালো লাগতো। আমি তার ডিসক্রিপশন বক্সে আমি তার ডিটেলস লিঙ্ক দিয়ে দেবো, এবং তারপরে আমি আর কি করতাম বলে দিচ্ছি। দেখো, আমি তিনটে বইকে মূলত ফলো করতাম। দেখো, আমার প্রথম যে দুটো বই আমি তোমাদের দেখিয়ে দিই, একটা হচ্ছে কিন্তু, এইটা তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে কিন্তু তোমার পিসি দাস, যেটা বিগিনার, অর্থাৎ পিসি দাসের যেটা বিগিনার, এবং এটা হচ্ছে পিসি দাস সিনিয়র বলি আমরা, পিসি দাসের যে দুটো বই, এই দুটো বইকে কিন্তু ভুলে খেতে হবে। এই দুটো বই দেখো, এটা হচ্ছে একদম সহজে শেখার জন্য, এবং তারপরে কিন্তু এটা, তো তুমি এর মধ্যে যে কোনো একটা কিনলেও হবে। যেহেতু এখন বলবো, তুমি যেহেতু শুরু করছো, তুমি এইটা সিনিয়রটাই কিনতে পারো, পিসি দাস সিনিয়র বলেই আমরা পরিচিত ছিলাম। অ্যাকচুয়াল নামটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন পিসি দাস, এটা বললেই হয়ে যাবে। তো আমরা সিনিয়র জুনিয়র বলেই ছোটবেলা থেকে পড়তাম। তো এগুলো কিন্তু আমার একদম বেসিক, মানে 9-10 যে বইগুলো ছিল, ক্লাস 8-9 বই, ছোটবেলার বই, সেই বইগুলো থেকে, অর্থাৎ ইংলিশ গ্রামার তো চেঞ্জ হচ্ছে না, সেটাকে অবশ্যই ফলো করেছিলাম। দেখো, SP বক্সিসারের যে বইটা আছে সেটাও কিন্তু খুব ভালো বই, আমি বারবার করে বলবো। এর পাশাপাশি আমি কিন্তু এই বইটাকেও ফলো করেছিলাম, যেটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে অবজেক্টিভ, অর্থাৎ অবজেক্টিভ জেনারেল ইংলিশ, যেটা কিন্তু ডক্টর RS আগরওয়াল এবং বিকাশ আগরওয়ালের। এটা এর মধ্যে প্রচুর, তোমরা প্রচুর কিন্তু, মানে প্রচুর পরিমাণের, মানে এত প্র্যাকটিস সেট আছে, প্রচুর প্র্যাকটিস সেট আছে, যেই প্র্যাকটিস সেটটা কভার করতে পারলে ইংলিশ নিয়ে কিন্তু তোমার আর কোনো ভয় থাকবে না। প্র্যাকটিস সেট প্রচুর করতে হবে, কিন্তু তার আগে প্র্যাকটিস সেট তো তুমি করবে, কিন্তু তার আগে তোমাকে তো বেসিকটা বুঝতে হবে। ইংলিশ আমি জানি না, তারা ভয়েস চেঞ্জ জানি না, ন্যারেশন পারি না, আমি প্র্যাকটিস সেট করছি, লাভটা কি হবে? কিচ্ছু লাভ হবে না। দেখো, প্রথমত একটা কথা বলি, তো প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে তোমার রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করা। দেখো, যে কোনো খেলোয়াড়, ফুটবল খেলায় হোক বা ক্রিকেট খেলায় হোক, এটা মনে রেখে দিও, রিজার্ভ বেঞ্চ যার যত শক্তিশালী। দেখো, তোমরা জানো KKR-এ খেলা হচ্ছে, KKR-এ যে বিধ্বংসী ব্যাটসম্যান সল্ট, তাই সে কিন্তু দেশে ফিরে গেছে, তো আমরা এখন কি হাহাকার করবো যে নারিনার সল্ট এত ভালো খেলছিল, তার মধ্যে আমরা কিন্তু ওপেনার একজনকে, সে দেশে ফিরে গেছে, তো তার ফলে কিন্তু আমরা ফাইনালে, বা আমরা ফাইনালের ম্যাচে কিন্তু আমরা সল্টকে পাচ্ছি না। অলরেডি তোমরা জানো সেমিফাইনালেও আমরা সল্টকে পাইনি, কিন্তু KKR কেন জিতছে তার কারণটা হচ্ছে KKR-এর রিজার্ভ বেঞ্চ কিন্তু শক্তিশালী, অর্থাৎ সল্টের পরিবর্তে যে এসছে সে কিন্তু অসাধারণ খেলে দিয়েছে আগের ম্যাচটা, তোমরা জানো ইতিমধ্যে একই রকমের মার কাটারি, অর্থাৎ সল্টের যে অনুপস্থিতি সেটাকে টের পাওয়াচ্ছে না। আমরা আশাবাদী যে ফাইনালেও এরকম কিছু দেখতে পারবো, দেখা যাক ফাইনাল এখন জেতে না হারে, তো কিন্তু লড়াইটা হবে বোঝা যাচ্ছে। তো যেটা মেন কথা বলবো, যে দেখো তোমার ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, তোমার রিজার্ভ বেঞ্চ, অর্থাৎ তোমার বেসিক, তোমার যে পিলারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বাড়িটাকে তৈরি করবে, অর্থাৎ কি বলছি, দেখো তোমার গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার, অর্থাৎ টেন্স তুমি যদি বলো, প্রত্যেকটা টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এবং তার যে ভাগগুলো রয়েছে সেই সমস্তটা, প্রত্যেকটা টেন্সের বিষয়ে তোমার দখল, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এবং যাবতীয় তুমি এরর কারেকশন, এই এই যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসে, এটার উপর কিন্তু তোমাকে মন ধ্যান দিতে হবে। আর সেইটা দিতে গেলে কিন্তু তোমার জন্য কিন্তু আমি যে বই দেখিয়ে দিলাম আগেও, এই দুটো বই কিন্তু তোমার জন্য একদম পারফেক্ট আমি বলবো। এই দুটো বই আমি ব্যক্তিগতভাবে খুব উপকার পেয়েছি, এই বই দুটোর আমি চেষ্টা করবো PDF, আমি খুব চেষ্টা করবো এই বইটা দুটোর যদি PDFটা আমি, কারণ আমি কথা দিয়েছি আমার ভাইদের, যে তোমাদের কাউকে, যারা অনেকেই বলেছো যে দাদা আমি খুব কষ্ট করে চাকরি পাচ্ছি না, বা খুব কষ্ট করে আমি পড়াশুনো করছি, বাড়ির অবস্থা সেরকম নয়, আমি তাদের বলেছি যে ভাই একটা বই কিনতে হবে না, আমি দায়িত্ব নিচ্ছি, আমি তোমাদেরকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন PDF দেবো। অলরেডি দেওয়া শুরু করেছি, তোমার জানো 13টার মতো PDF অলরেডি দিয়ে দিয়েছি, 13টা বইয়ের বা 13টা নোট, 13টা PDF কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন থেকো, যারা WBP KP-র জন্য প্রস্তুতি নিচ্ছ, WBP এবং KP দুটোর, এই দুটোর জন্যই আমি কিন্তু ওখানে নোট দিচ্ছি, তো স্পেশালি সেই দুটোতে কিন্তু জয়েন থেকো। আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকছে, লাস্টে দেখে নিও। তো আর এর পাশাপাশি কি পড়বে, দেখো আমি বলবো যে যদি তোমার একান্ত বই কিনতে না পারো, আমি আমি ব্যক্তিগতভাবে আমি গ্রুপে ইংলিশ নিয়ে যে PDF গুলো দিচ্ছি, ইংলিশ নিয়ে জিরো সামে নোট দেবো, ইংলিশ নিয়ে আরো, তোমরা অলরেডি জানো যে আমি আরো বেশ 2-1টা কিন্তু নোট দিয়েছি, যে নোটগুলো খুব ভালো, আমি নিজে পড়াশোনা করেছি যে নোটগুলোতে, আমি সেই নোটগুলোই তোমাদের দেওয়ার চেষ্টা করছি, এবং যে নোটগুলো আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই, যারা আমার ভাইরা, যারা যাদের কাছে আমি একদম ফ্রিতে দেখিয়ে দিই, ভালোবেসে দেখিয়ে দিই, তাদেরকে আমি যেভাবে পড়ানোর চেষ্টা করছি, আমি তোমাদেরকেও, যারা এই
ইউটিউবের মাধ্যমে আমাকে দেখছো, ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছাতে পারছি, তোমাদের জন্য আমি খাটবো, আমি কথা দিলাম, শেষ দিন অব্দি লড়বো, শেষ বিন্দু অব্দি লড়বো, যাতে প্রচুর ছাত্রছাত্রী তোমাদের মতো যারা উজ্জীবিত, যারা উজ্জীবিত যৌবনের শক্তি, তারা যেন WEP পুলিশে আসে, KP-তে আসে এবং এসে পুলিশের যে ঋত গৌরব সেটাকে পুনরুদ্ধার করে এবং পুলিশের নামকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যেন শ্রদ্ধায় নত হয়। তো ইংলিশ পড়তে গেলে কিন্তু আমি আবারও বলছি, দেখো পুলিশের চাকরিতে তুমি যে কোনো, আমি এখন যখন অফিসিয়াল জবে, এখন যখন যা যা কাজ করি ইংলিশে, সব কিছু কিন্তু ইংলিশে, আমি রিপোর্ট লিখতে হয় ইংলিশে, আমাকে যখন কোনো কিছু ফরওয়ার্ডিং সাইড করতে, কোনো মেসেজ করতে হয়, এখানে কিন্তু বাংলায় কাজ হয় না, সব কিছু ইংলিশে করতে হয়। কোনো কেস, কোনো তদন্ত আমি যা শিখিয়ে দিচ্ছি তোমাকে, ধরো কোনো FIR আসলো সেটাও ইংলিশে লেখা আমরা লিখি, এবং ধরো FIR-এর পরে তারপরে সেই কেসটা কোনো SR ট্রিট হলো, বিভিন্ন আমাদের পুলিশের ভাষা, বিভিন্ন রকমের যে যেটা ট্রিট হচ্ছে সেটা সব কাজ A-to-Z, এভরি কাজ, প্রত্যেকটা কাজ কিন্তু ইংলিশে আমাকে এখন করতে হয়। এবং ইংলিশে যদি তোমার দক্ষতা থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু তুমি যে কোনো অফিসিয়াল জবে কিন্তু চান্স পেয়ে যাবে, WEP বা KP-তে এসে, এটা কিন্তু একটা বড় সুযোগ তোমার কাছে, কম্পিউটার নলেজ এবং ইংলিশ জানা। তো ইংলিশটা তুমি এমনভাবে প্রস্তুতি নাও, 10-এ 10 পেতে গেলে আমি গ্রুপে যে নোটগুলো দিচ্ছি নাম্বার 1, সেই নোটগুলোকে পুরোপুরি ফলো করো। 2 নম্বর হচ্ছে, যদি সম্ভব হয় PC দাসের বইটা কিনে নাও, যদি না সম্ভব হয় আমি চেষ্টা করবো PDF দিয়ে দেওয়ার। 3 নম্বর হচ্ছে, যে তোমাকে যে প্র্যাকটিস সেটটা দেখলাম, তুমি এটা ছাড়াও আরো বিভিন্ন প্র্যাকটিস সেট বেরিয়ে গেছে বাজারে, বা এই অবজেক্টিভ ইংলিশের উপরে, মানে জেনারেল ইংলিশের উপরে আরো ভালো ভালো বই আছে, তুমি এই বইটাও দেখতে পারো, RS Agarwal, বিকাশ আগরওয়ালের, বা আরো অন্যান্য বিভিন্ন রকমের ভালো ভালো বই আছে, সেই বইগুলো দেখতে পারো। একান্ত তা না পারলে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি গ্রুপে যেটুকু দেবো সেটুকু শুধু পড়ে যাও, ইংলিশে 10-এ 10 তুমি পাচ্ছ। এই প্রস্তুতি নাও, আজকে থেকে, এখন থেকে ইংলিশ নিয়ে তোমার টেনশন নেই, প্রত্যেক দিন শুধু এইটুকুই ফলো রাখো, গ্রুপটা ফলো রাখো, গ্রুপে আমি একটু একটু করে, সময় লাগছে কিন্তু আমি বেছাই করে যেটুকু দেবো সেটুকুই শুধু পড়ো, ইংলিশ নিয়ে টেনশন নিও না। আর যেটা বলবো, ইউটিউব চ্যানেল DR স্যার আর ওই ইংলিশ উইথ রানি ম্যাম আর কি, এরকম বলে চ্যানেলটা, আমি যেহেতু অনেকদিন দেখি না বলে একটু ভুলে যাচ্ছি, তো এই চ্যানেল দুটো কিন্তু আমি সেই সময়টা খুব দেখতাম, আমার খুব ভালো লাগতো। এই দুটো চ্যানেল তুমি একবার ফলো করতে পারো ইউটিউবে সার্চ করে। আর যেটা বলবো, যে লাস্টে আমি, তুমি দেখে নাও আমার ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়েছি, কিভাবে কি ডিটেলস আছে ডেসক্রিপশন বক্সে, প্রথম থেকে শেষ অবধি পড়ে নাও, সেখানে সমস্ত লিঙ্ক তুমি পেয়ে যাবে। এর আগে আমি যে PDFটা দিয়েছি অলরেডি ইংলিশে, কিন্তু একটা PDF দিয়ে দিয়েছি, সেই PDFটা কিন্তু অবশ্যই কালেক্ট করো, ওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা PDF। সেটা তুমি কোথায় পাবে? সেটা পাবে এই যে লিঙ্কে যাও ডেসক্রিপশন বক্সের, সেখানে টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে এবার তুমি কি করবে, পিছনের দিকে যাবে, পেছনের দিকে মেসেজগুলো যাবে, দেখবে প্রচুর ওখানে গ্রুপে বিভিন্ন কিছু আমি PDF দিয়েছি, 13টা PDF দিয়েছি, তার মধ্যে ব্যাক করতে করতে গিয়ে দেখবে ওখানে PDF ডাউনলোড করতে, ওখানে ইংলিশের একটা PDFও আছে, ওই PDFটা কিন্তু অবশ্যই দেখে নাও। যারা ফোনে পড়তে পারছো না, প্রিন্ট করে পড়ো তাও ভালো, কিন্তু ওই PDFটা কিন্তু দেখো, ওই PDFটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে WEP-KP-র জন্য। আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তো আমি দিচ্ছি, আমি আরও দেবো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, তাতে যে ইংলিশগুলো আছে সেগুলোকেও দেখে নাও, এবং তারপরে প্রচুর পরিমাণে এরর কারেকশন করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট করতে থাকো। প্র্যাকটিস সেটই কিন্তু তোমাকে আগে তুমি বেস করো, বেস মানে প্রথম করণীয় কাজ হচ্ছে ইংলিশে বেস, ইংলিশে যাতে ভয় আছে আগে বেস পড়ো ইউটিউবে, সেই বেস, ধরো টেন্স দেখছো, টেন্স বলে সার্চ করো ইউটিউবে, বেশ কিছু ভিডিও দেখে নাও, তাতে এক গাদা দেখবে না, 2 থেকে 3 তার বেশি দেখার দরকার নেই, সেই ভিডিও দেখে নাও, বইটা পড়ে নাও, বইটা পড়ে, এই দুটোকে যখন পড়ে নিলে, পড়ে নেওয়ার পরে তারপরে কিন্তু তুমি চলে আসো প্র্যাকটিস সেটে। এইভাবে হচ্ছে পড়তে হয়, প্রথমে বই পড়লাম, তারপরে আমি ইউটিউব চ্যানেল দেখলাম, এবং তারপর প্র্যাকটিস সেট করলাম, এই 3টে তোমার মেথড থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারে এই করতে 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 এগিয়ে আসো। ইংলিশ দেখি তুমি কি করে 10-এ 10 না পেয়ে থাকতে পারো। আর অবশ্যই কমেন্ট করো কে কোন জেলা থেকে আমাকে দেখছো, অবশ্যই তুমি কমেন্ট করো। আর পিন কমেন্ট দেখে নাও, আমি পিন একটা কমেন্ট করছি, আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই দেখে নাও, সেখানে আমি আমার WhatsApp গ্রুপ আর টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছি। চলো ভালো থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।